আজকে ছোট টুপিওয়ালারা বড় টুপি দেখলে সালাম দেয় না, বড় টুপিওয়ালারা ছোট টুপিরা দেখলে নাক শিক্ষায়, বড় টুপিওয়ালাদের মাহফিল বন্ধ করার জন্য ছোট টুপিওয়ালারা ষড়যন্ত্র করে। কথা বলেন আছে না? একটা কথা স্পষ্ট ভাবে শুনে নাও, তাবলিগ জামাত যারা তাদের বাড়িও জান্নাতে, এরপরে সরমনায় যারা এদের বাড়িও জান্নাতে, ইসলামী শাসনতন্ত্র যারা এদের বাড়িও জান্নাতে, জামাত ইসলাম যারা এদের বাড়িও জান্নাতে, তাহলে সবার বাড়ি জান্নাতে, খাটা টুপি, লম্বা টুপি, ত্রিপল টুপি, চার কোনা, পাঁচ কোনা, সবার বাড়ি জান্নাতে। আজকে কেন তোমরা ফতোয়া দিয়ে দিয়ে ভিন্ন ভিন্ন পথে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، شباب قرن، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخوجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات، أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم،
বেদনায় শত বেদনায় আল্লাহ
اللهم وعلى آل سيدنا আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম থেকে। সম্মানিত ভাইরা, আলোচনা যাওয়ার পূর্বে আমি একটি কথা বলেই আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে আপনারা বলেন তো শীতের সময় আপনারা খেজুর গাছ কাটেন না? কাটেন তো? খেজুর গাছ যখন শীতের সময় কাটেন, এই খেজুর গাছে রস নেওয়ার জন্য একটা মাধ্যম পুঁতে দেওয়া হয় মুখের কাছে, বলেন তো এই মাধ্যমটার নাম কি? চুমনি, চুমনি আমাদের দিকে বলে খিল, নলি, যাই হোক চুমনি, যেটার মাধ্যমে গাছ থেকে রস আসে। এবার আসে যে পাত্রটা দিয়ে আপনারা রস ধরেন, এই পাত্রটার নাম কি? হাড়ি। হ্যাঁ, হাড়ি। তাহলে যেটার মাধ্যমে রস আসে এটার নাম চুমনি, যেটার যেই পাত্র দ্বারা রস ধরা হয় এটার নাম হাড়ি। আপনারা বলেন তো চুমনি ছাড়া যদি এক হাত ডান সাইডে যদি হাড়িটা পাতা হয় কয়দিনে রস ভরবে? ভরবে? জোরে বলেন। যদি এক হাত বামে দেওয়া হয় ভরবে? ভরবে না। যদি এক হাত পেছনে দেওয়া হয় তাও হবে না। তাহলে চুমনিটা কোথায় দিলে রস ভরবে? হাড়িটা বরাবর, ঠিক নেই? বরাবর সোজা করে দিলেই রস ভরে, কথাটা ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি করে চুমনির বরাবর নিচে হাড়িটা দিলেই যেমন রসটা ভরে ভরপুর হয়ে যায়, ঠিক তেমনি এ বিশাল কোরআন সুন্নার মাহফিলের মঞ্চটা একটি খেজুর গাছ, আর আলেম ওলামারা হলো চুমনি, আর আপনারা যারা শ্রোতা এরা হলেন হাড়ি। এবার বলেন, হাড়ি ছাড়া যদি বিশ হাত দূরে, এই চুমনি ছাড়া বিশ হাত দূরে যদি কিছু হাড়ি বসে রস কি যাবে? একটু আস্তে কর, রস কি যাবে? রস নিতে গেলে কোথায় যাক লাগবে? একটু আস্তে বলেন, শুনলে মাইন্ড করতে পারে, ঠিক না? ঠিক। ডানে থাকলে, বামে থাকলে, পেছনে থাকলে রস পাওয়া যায় না, রস পেতে গেলে চুমনি বরাবর থাকতে হয়, কথা কন ঠিক না? ঠিক। বারামার আমি জানি আপনারা অনেকে শিক্ষিত, অনেকে বুদ্ধিমান, দেখছেন অনেকে উল্টা শুরু করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমি, আর জোরে বলেন আমি। যে যেখান থেকে আসতেছেন এলো পাতারি ভাবে নয়, এটা কোনো গানের মজলিস নয়, কোনো জাত দ্বারা নয়, কোনো সার্কেস নয়, এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা হবে, আল্লাহর কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, কাজে কোরআনের মাহফিলে এলো পাতারি ভাবে বসা ঠিক নয়, কোরআন সুন্নার আলোচনা যেখানে হয় গায়ে গায়ে ঐক্যবদ্ধ ভাবে বসাটা সুন্নাত। জোরে বলেন কি? গায়ে গায়ে ঐক্যবদ্ধভাবে বসা, ফাঁকা জায়গা পূরণ করে বসাটা একটা সুন্নাত। এজন্য দূরে যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ পূর্বক আপনারা ঐক্যবদ্ধভাবে চলে আসুন, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে আগে আপনাকে জানতে হবে শানে নুজুল। এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র সময়টা কি ছিল, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপটটা কি ছিল, শানে নুজুল যদি জানতে পারেন, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তুটা আপনার আমার সামনে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে, আর আপনি আমি যখন শানে নুজুল থেকে বুঝতে পারবো এই আয়াতটি আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। তো আসুন, এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, আমরা একটু শানে নজর থেকে জেনে নেই। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম সূরা আহজাব। কোন সূরা?
জোরে বলেন সূরা আহজাব। আহজাব মানে কি? জোট। কি বলেন তো? জোট। সাত দল, চোদ্দ দল, বিশ দল, কিসের জোট? আহজাব মানে জোট। এই সূরাটা মোট আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। এই সূরাটি 35 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা আহজাব মানে জোট, জোটের ব্যাখ্যা আমি দিব আসতেছি ইনশাআল্লাহ। এই আয়াতটি কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, আল্লাহ পাক বলে দিচ্ছেন। শানে নুজুলের মধ্যে আমরা দেখলাম তাফসীর পড়তে যে এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, কেন নাজিল হলো। সম্মানিত ভাইরা, আমার বাবা জিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, বিশ্বনবীর অন্যতম একজন স্ত্রী, নাম ছিল উম্মে সালমা। হযরতে উম্মে সালমা বাড়ির ভেতরে বসে বসে চুল আঁচড়াচ্ছিলেন। চুল আঁচড়ানোর সময় দেখবেন, লক্ষ্য করে আমাদের দেশে বিকাল বেলা যখন হয়, গ্রামের আরো প্রতিবেশী অনেক মহিলারা মিলিয়া এক জায়গায় বসে উকুন বাসাবাসি হয়, এক জায়গায় বসে বসে চুল আঁচড়ানো হয়, এক জায়গায় বসে গল্প গুজব হয়, এক জায়গায় বসে এর মাথায় বেনি বাঁধা দেয়, এর মাথায় ফিতা দিয়া গাঁডা দিয়া সুন্দর করে বেঁধে দেয়। বিকাল যখন হয় এমনই এমস্ত সময় আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা যখন চুল জিরানি করছিলেন, আর প্রতিবেশী কিছু মহিলারা ওই বাড়ির ভেতরে তারাও চুল বাঁধাবাঁধি গল্প গুজবের মধ্যে সম্পৃক্ত ছিলেন, উম্মে সালমা চুল আঁচড়ায়, এমন সময় ওই বাড়ির ভিতরে যা প্রতিবেশী মহিলারা ছিল তারাও একজন আর একজনের সঙ্গে গল্প করছিল আর বলছিল, আরে আল্লাহ মনে হয় কোরআনুল কারীমের ভেতরে নারীদের কথা একটু কম করেছেন, আল্লাহ মনে হয় কোরআনুল কারীমের ভেতরে মহিলাদের কথা একটু কম আলোচনা করেছেন, মহিলাদের ব্যাপারে একটু মনে হয় কম কথা বলেছেন। এই বিষয় নিয়ে যখন আলোচনা করা শুরু করে দিলেন, হযরতে উম্মে সালমা লক্ষ্য করলেন পাশ থেকে গুনগুন করে বিশ্বনবী যেন কবিতা আকারে কি পড়তেছেন। হযরতে উম্মে সালমা আস্তে করে আগায় গেলেন মসজিদুন নববীর দিকে, কানটা মসজিদের দিকে লাগায়া তিনি খেয়াল করে লক্ষ্য করে শুনলেন আল্লাহর নবীর কাছে আয়াতটা নাজিল হয়ে গেল সূরায়ে আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন এই আয়াতটা নাজিল করে, একদম এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাঈমিনা ওয়াস-সাঈমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ-জাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আয়াত নাজিল হয়ে গেল বিশ্বনবীর কাছে, বিশ্বনবী মসজিদুন নববীর ভেতরে বসে গুনগুন করে যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন,
হযরত উম্মে সালমা মসজিদের কান দিকে কান লাগায়া লক্ষ্য করলেন, একটু আগে আমার বাড়ির ভিতরে মহিলারা আলোচনা করছিল, আল্লাহ মনে হয় কোরআনের মধ্যে মহিলাদের কথা একটু কম বলেছেন, আল্লাহ মনে হয় কোরআনের ভিতরে নারীদের বিষয়ে একটু কম আলোচনা করেছেন, এই মহিলাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করে বলে দিলেন, শুনে নাও জেনে নাও, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে বেশ কিছু মানুষ প্রিয়, তার মধ্যে 10 জোড়া আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মুতাসাদ্দিকাত, এরপরে দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জায় স্থান যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌন অঙ্গ হেফাজতকারী নারী। এরপরে আল্লাহ বলেন, ওয়াদাকিরিনাল্লাহা কাসীরাম ওয়াদাকিরাত, আল্লাহকে স্মরণকারী অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণ স্মরণকারী নারী। আল্লাহ পাক বলছেন এই সেরা 10 জোড়ার জন্য, আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, ক্ষমা এবং মহা পুরস্কার, কার কথা জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে ওই মহিলারা একটু আগে বলতেছিল আল্লাহ মনে হয় কোরআনে নারীদের কথা একটু কম বলেছে, ওদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করে বলে দিলেন যে না, আল্লাহ নারীদের ব্যাপারেও কোরআনে কম বলেন নাই, আল্লাহ নারীদের ব্যাপারেও বলে দিয়েছেন মুসলমান পুরুষ মুসলমান নারী। তাহলে 10 জোড়া কথা আল্লাহ আয়াতের মধ্যে আলোচনা করলেন। এখন আসেন শাব্দিক অর্থ আমরা জেনে নিলাম, এবার এক এক করে পার্ট টু পার্ট আমরা জেনে নেব কোন 10 জোড়া, এর বিস্তারিত আলোচনায় চলে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার, এক নম্বর আল্লাহর কোরআন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলেন মুমিন পুরুষ, আল্লাহ বলেন মুসলমান পুরুষ মুসলমান নারী। ভাইরা আমার বাবাজিরা আমার, এখন আসেন মুসলমান পুরুষ মুসলমান নারী, সবার ভেতরে আমাদের একটি চিন্তা চলে এসেছে, এত আলোচনা থাকতে আল্লাহ কেন মুসলমানের কথা বলল, একটু কোটিপতির কথা বলতে পারত, একটু তাহাজ্জুদ গুজারির কথা বলতে পারত, একটু সুফি সাহেবের কথা বলতে পারত, হাজী সাহেবের কথা বলতে পারত, নামাজিদের কথা বলতে পারত, কিন্তু প্রথমেই কেন আল্লাহ মুসলমানদের কথা বললেন? আমরা সবাই তো মুসলমান, হ্যাঁ আমরা তো সবাই মুসলমান, আল্লাহ মুসলমানের কথা কেন বলতে গেল? আমরা তো সবাই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, নামের আগে মুহাম্মদ, নামের আগে আধার, বাবার নাম বাবা মুসলমান, আমরা মুসলমান, দাদারা ছিল মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম, আল্লাহ কেন মুসলমানদের কথা ফার্স্ট জানছে বলতে গেল? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ও দুনিয়ার মুসলমান, এবার ভালো করে বুঝবেন মুসলমান কারা। নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায়, নামের আগে আলহাজ লিখলে মুসলমান হওয়া যায়, মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হওয়া যায়, জোরে কম যায় না, মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে কিছু শর্ত আছে, কিছু কাজ আপনার করা লাগবে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন। আপনার প্রথম যে কর্তব্যটা, মুসলমান যদি হতে চান তাকে অস্বীকার করা লাগবে, দুই নম্বর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে, তিন নম্বর আপনাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, চার নম্বর আত্মসমর্পণ করা লাগবে, কি করা লাগবে? আত্মসমর্পণ করা লাগবে। মনে রাখবেন, নাম দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, পাগড়ি দিয়ে মুসলমান পরিচয় হয় না, মুসলমান পরিচয় হয় আল্লাহর আদেশ নিষেধ 100 100 মানার ভেতর দিয়া, জোরে কি দিয়া?
100 আল্লাহর আদেশ নিষেধ মানার ভেতর দিয়া, রুটিন মাফিক চলার ভেতর দিয়া আপনারা যদি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল তো বলেছেন আর দুনিয়া সিজনাল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন যে এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা আর পরবর্তী এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত। এখানে কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন মুমিনের জন্য কি জেলখানা একটু বুঝবেন। আসলে মুমিন কি এর অর্থ কি এই যে ও সারা বছর জেলে খাটবে, সারা বছর ধুকে ধুকে মরবে, সারা বছর কারাগারে থাকবে, সারা বছর জুলুম নির্যাতন সইবে, ওর নামে 80টা মামলা হবে, ওর নামে 8-10টা মামলা হবে? না, এর অর্থ এই নয়। আর দুনিয়া সিজনুল মুমিন বুঝার চেষ্টা করবেন এই দুনিয়াটা জেলখানা, এটার ব্যাখ্যা শুধু সারা জীবন জুলুম নির্যাতন কারাগারে থাকবেন এর ব্যাখ্যা এই নয়। এর ব্যাখ্যাটা একটু বুঝার চেষ্টা করবেন। আপনার আমার দেশে জেলখানা আছে না, কারাগার আছে না, দেখবেন কারাগারের মধ্যে একটা রুলস, একটা রেজুলেশন করা রুলস আছে। রুলসটা কিরকম? এই রুলসটা হলো এই কারাগারের ভিতরে যারা কারাবন্দী থাকবে এরা নির্দিষ্ট সময়ে সকাল 8টায় খাওয়া দাওয়া করবে, নির্দিষ্ট সময়ে 12টায় গোসল করবে, নির্দিষ্ট সময়ে দুপুর 2টায় দুপুরের খানা খাবে, নির্দিষ্ট সময়ে তারা এই এই কাজগুলো রুটিন মাফিক চলবে। এখন কেউ যদি রুটিন ওভারটেক করে, যদি ফলো না করে, রুলস যদি না মানে, দেখবেন ওই জেলখানার মধ্যে আলাদা একটা আইন আছে, হয় ওর না মানলে ওর আলাদা সেলে রাখে, না হলে ওর মধ্যে আলাদা শাস্তির ব্যবস্থা আছে। জোরে কোন ঠিক না বেটি? আলাদা শাস্তির ব্যবস্থা ওর জন্য ওখানে আছে। তো ঠিক তেমনি করে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার অর্থ এই নয় কারাগারে থাকবা, মুমিনের জন্য এই পৃথিবীটা জেলখানা, মুসলমানের জন্য এই জন্য যে ও আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুটিন মাফিক জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, যা ইচ্ছা খুশি তাই করতে পারবে না। আপনি যা খুশি তাই করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, তাকুতের পথে চলবেন না। কোরআন সুন্নাহ অনুযায়ী কারাগারের ভেতরে যেমন রুলস অনুযায়ী সকালের খানা দুপুরের খানা, কারাগারের ভিতরে যেমন সঠিক সময়ে গোসল, কারোর জন্য নিয়ম আলাদা আলাদা নাই, সকল কারাবন্দীর জন্য যেমন সমান, ঠিক তেমনি করে প্রত্যেকটা মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র কোরআনের রুলস অনুযায়ী যারা পালন করবে এরাই হবে মুসলমান। কথা কেন বললো এই কথা? এই পৃথিবীটার কাফেরদের জন্য জান্নাত, তার মানে হলো আপনারা তো সবাই জানেন জান্নাতে যারা যাবে ওরা যা ইচ্ছা পোষণ করবে তাই সেখানে হবে। ওরা যদি মাছ খাইতে চায় মাছ গালের কাছে আসবে, ওরা যদি ফল খাইতে চায় ফল গালের কাছে আসবে, তার মানে ওরা যা ইচ্ছা করবে জান্নাতে তাই হবে, এটা আল্লাহর কোরআন। তাহলে এই পৃথিবীটা ওদের জন্য জান্নাত এই কারণে, কারণ ওরা কোনো রুলস ফলো করে না, যা খুশি তাই করে। কথা কম ঠিক না বেটি? ওরা কোন রুটিন মাফিক চলে না, ইচ্ছা হলো দুই এক ওয়াক্ত নামাজ পড়লো, আবার যে ইসলামের বিরোধিতা করলো, ইচ্ছা করলো ঈদের ঈদের নামাজে গেল, সারা জীবন কোরআনের বিরোধিতা, আলে ওলামার বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা। মনে রাখবেন বাংলার মুসলমান, মুসলমান পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে কোরআন সুন্নাহ রুলস অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করলেই মুসলমান হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? ভালো করে মনে রাখবেন, আমি আমার আলোচনার মধ্যে মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, মুসলমান হইলেই ওরা আল্লাহর কোরআন সুন্নাহ রুটিন রুলস সব কিছু ফলো করবে না, করবে? আমি আমার আলোচনার মধ্যে বলি, এদিকে মুরগিতে ওম দেয় না ভাই? ওম দেয় তো, ওম দেয় যখন বলেন তো আমার দেশের মা বোনেরা মুরগির বুকের নিচে কয়টা করে ডিম দেয়?
والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم. ولله ملك السماء وعلى آلي. প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা. বদরের প্রান্তরে যুদ্ধের আগে, বদরের প্রান্তরে যুদ্ধের আগে কেঁদে কেঁদে বলেছিলে আল্লাহকে, মাওলা বিজয় যদি না দাও এই জনতারে কি হবে কি হবে আল্লাহ ইসলামের. আল্লাহুম্মা
وعلى آل سيدنا অহুদের প্রান্তরে জেনেছি তোমায় নবীজি, বদরের প্রান্তরে পড়েছি তোমায় দিন কায়েমের তরে, বুকে রক্ত ঝরে অশ্রু জ্বলে তাই শত বেদনায়, শত বেদনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কিরাম, আজকের মাহফিলে আমন্ত্রিত বিশেষ আকর্ষণ সারা বাংলা নয়, বিভিন্ন দেশের জাত পদরচনা বিশিষ্ট কণ্ঠশিল্পী এম নিয়ামতুল্লাহ নিজামী আছেন, বাংলার আরেকজন সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব মুহিব খান আজকের মঞ্চে উপস্থিত, মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আইজম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বাবা জিনা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাহবুবের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায় নামদার তাজাদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবিয়ে মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমার জন্য দোয়া করুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, এজন্য আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই যার অক্লান্ত পরিশ্রমে, যার
সেই দূর থেকে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে তিন দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন গেল দুই দিন হয়েছে বা আজকেও চলছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরই এলাকার কৃতি সন্তান জনাব ব্যারিস্টার নূরউদ্দিন ভাইয়ের আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিন বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, সাথে সাথে এ বিশাল মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ মাহফিলটা সুশৃঙ্খল ভাবে চলতেছে, আমি সেই সকল সকল সদস্য সকল স্বেচ্ছাসেবকদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে কবুল করুন বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারীম থেকে। সম্মানিত ভাইরা, আলোচনা যাওয়ার পূর্বে আমি একটি কথা বলেই আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে আপনারা বলেন তো শীতের সময় আপনারা খেজুর গাছ কাটেন না? কাটেন তো খেজুর গাছ যখন শীতের সময় কাটেন, এই খেজুর গাছে রস নেওয়ার জন্য একটা মাধ্যম পুঁতে দেওয়া হয় মুখের কাছে, বলেন তো এই মাধ্যমটার নাম কি? চুমনি, চুমনি আমাদের দিকে বলে খিল, নলি, যাই হোক চুমনি, যেটার মাধ্যমে গাছ থেকে রস আসে। এবার আসে যেই পাত্রটা দিয়ে আপনারা রস ধরেন, এই পাত্রটার নাম কি? হাড়ি। হ্যাঁ হাড়ি। তাহলে যেটার মাধ্যমে রস আসে এটার নাম চুমনি, যেটার যেই পাত্র দ্বারা রস ধরা হয় এটার নাম হাড়ি। আপনারা বলেন তো চুমনি ছাড়া যদি এক হাত ডান সাইডে যদি হাড়িটা পাতা হয় কয়দিনে রস ভরবে? ভরবে? জোরে বলেন। যদি এক হাত বামে দেওয়া হয় ভরবে? ভরবে না। যদি এক হাত পেছনে দেওয়া হয় তাও হবে না। তাহলে চুমনিটা কোথায় দিলে রস ভরবে? হাড়িটা বরাবর, ঠিক নেই? বরাবর সোজা করে দিলেই রস ভরে, কথাটা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, ঠিক তেমনি করে চুমনির বরাবর নিচে হাড়িটা দিলেই যেমন রসটা ভরে ভরপুর হয়ে যায়, ঠিক তেমনি এ বিশাল কোরআন সুন্নার মাহফিলের মঞ্চটা একটি খেজুর গাছ, আর আলেম ওলামারা হলো চুমনি, আর আপনারা যারা শ্রোতা এরা হলেন হাড়ি। এবার বলেন হাড়ি ছাড়া যদি বিশ হাত দূরে, এই চুমনি ছাড়া বিশ হাত দূরে যদি কিছু হাড়ি বসে রস কি যাবে? একটু আস্তে কর, রস কি যাবে? রস নিতে গেলে কোথায় যাক লাগবে? একটু আস্তে বলেন, শুনলে মাইন্ড করতে পারে, ঠিক না ঠিক? ডানে থাকলে বামে থাকলে পেছনে থাকলে রস পাওয়া যায় না, রস পেতে গেলে চুমনি বরাবর থাকতে হয়, কথা কন ঠিক না ঠিক? বারবার আমি জানি আপনারা অনেকে শিক্ষিত, অনেকে বুদ্ধিমান, দেখছেন অনেকে উল্টা শুরু করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলেন আমি। আর জোরে বলেন আমি। যে যেখান থেকে আসতেছেন এলো পাতারি ভাবে নয়, এটা কোনো গানের মজলিস নয়, কোনো জাত দ্বারা নয়, কোনো সার্কেস নয়, এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা হবে, আল্লাহর কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, কাজে কোরআনের মাহফিলে এলো পাতারি ভাবে বসা ঠিক নয়, কোরআন সুন্নার আলোচনা যেখানে হয় গায়ে গায়ে ঐক্যবদ্ধ ভাবে বসাটা সুন্নাত। জোরে বলেন কি? গায়ে গায়ে ঐক্যবদ্ধ ভাবে বসা, ফাঁকা জায়গা পূরণ করে বসাটা একটা সুন্নাত। এই জন্য দূরে যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ পূর্ব আপনারা ঐক্যবদ্ধ ভাবে চলে আসুন, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে আগে আপনাকে জানতে হবে শানে নুজুল। এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র সময়টা কি ছিল, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ কি,
প্রেক্ষাপটটা কি ছিল শানে নুজুল যদি জানতে পারেন, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তুটা আপনার আমার সামনে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি আমি যখন শানে নুজুল থেকে বুঝতে পারবো এই আয়াতটি আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ। তো আসুন, এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো আমরা একটু শানে নুজুল থেকে জেনে নেই। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম সূরা আহজাব। কোন সূরা জোরে বলেন, সূরা আহজাব। আহজাব মানে কি, জোট। কি বলেন তো, জোট সাত দল, চোদ্দ দল, বিশ দল, কিসের জোট? আহজাব মানে জোট। এই সূরাটা মোট আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। এই সূরাটি 35 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা আহজাব মানে জোট, জোটের ব্যাখ্যা আমি দিব আসতেছি ইনশাআল্লাহ। এই আয়াতটি কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো আল্লাহ পাক বলে দিচ্ছেন। শানে নুজুলের মধ্যে আমরা দেখলাম তাফসীর পড়তে যে এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, কেন নাজিল হলো। সম্মানিত ভাইরা আমার বাবা জিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, বিশ্বনবীর অন্যতম একজন স্ত্রী, নাম ছিল উম্মে সালমা। হযরতে উম্মে সালমা বাড়ির ভেতরে বসে বসে চুল আঁচড়াচ্ছিলেন। চুল আঁচড়ানোর সময় দেখবেন, লক্ষ্য করে আমাদের দেশে বিকাল বেলা যখন হয় গ্রামের আরো প্রতিবেশী অনেক মহিলারা মিলিয়া এক জায়গায় বসে উকুন বাসাবাসি হয়, এক জায়গায় বসে বসে চুল আঁচড়ানো হয়, এক জায়গায় বসে গল্প গুজব হয়, এক জায়গায় বসে এর মাথায় বেনি বাঁধা দেয়, এর মাথায় ফিতা দিয়া গাঁদা দিয়া সুন্দর করে বেঁধে দেয়। বিকাল যখন হয় এমনই এমস্ত সময় আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা যখন চুল জিরানি করছিলেন, আর প্রতিবেশী কিছু মহিলারা ওই বাড়ির ভেতরে তারাও চুল বাঁধাবাঁধি গল্প গুজবের মধ্যে সম্পৃক্ত ছিলেন, উম্মে সালমা চুল আঁচড়ায়, এমন সময় ওই বাড়ির ভিতরে যা প্রতিবেশী মহিলারা ছিল তারাও একজন আর একজনের সঙ্গে গল্প করছিল আর বলছিল, আরে আল্লাহ মনে হয় কোরআনুল কারীমের ভেতরে নারীদের কথা একটু কম করেছেন, আল্লাহ মনে হয় কোরআনুল কারীমের ভেতরে মহিলাদের কথা একটু কম আলোচনা করেছেন, মহিলাদের ব্যাপারে একটু মনে হয় কম কথা বলেছেন। এই বিষয় নিয়ে যখন আলোচনা করা শুরু করে দিলেন, হযরতে উম্মে সালমা লক্ষ্য করলেন পাশ থেকে গুনগুন করে বিশ্বনবী যেন কবিতা আকারে কি পড়তেছেন। হযরতে উম্মে সালমা আস্তে করে আগায় গেলেন মসজিদুন নববীর দিকে, কানটা মসজিদের দিকে লাগায়া তিনি খেয়াল করে লক্ষ্য করে শুনলেন আল্লাহর নবীর কাছে আয়াতটা নাযিল হয়ে গেল সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন এই আয়াতটা নাযিল করে, একদম এই আয়াত নাযিল করে আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাঈমিনা ওয়াস-সাঈমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ
একটু আগে আমার বাড়ির ভিতরে মহিলারা আলোচনা করছিল, আল্লাহ মনে হয় কোরআনের মধ্যে মহিলাদের কথা একটু কম বলেছেন, আল্লাহ মনে হয় কোরআনের ভিতরে নারীদের বিষয়ে একটু কম আলোচনা করেছেন, এই মহিলাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করে বলে দিলেন, শুনে নাও জেনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে বেশ কিছু মানুষ প্রিয়, তার মধ্যে 10 জোড়া আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মুতাসাদ্দিকাত, এরপরে দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থান যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌন অঙ্গ হেফাজতকারী নারী, এরপরে আল্লাহ বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাম ওয়াজ্জাকিরাত, আল্লাহকে স্মরণকারী অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণ স্মরণকারী নারী, আল্লাহ পাক বলছেন এই সেরা 10 জোড়ার জন্য আআদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, ক্ষমা এবং মহা পুরস্কার, কার কথা জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে ওই মহিলারা একটু আগে বলতেছিল আল্লাহ মনে হয় কোরআনে নারীদের কথা একটু কম বলেছে, ওদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাযিল করে বলে দিলেন যে না, আল্লাহ নারীদের ব্যাপারেও কোরআনে কম বলেন নাই, আল্লাহ নারীদের ব্যাপারেও বলে দিয়েছেন মুসলমান পুরুষ মুসলমান নারী। তাহলে 10 জোড়া কথা আল্লাহ আয়াতের মধ্যে আলোচনা করলেন। এখন আসেন শাব্দিক অর্থ আমরা জেনে নিলাম, এবার এক এক করে পার্ট টু পার্ট আমরা জেনে নেব কোন 10 জোড়া, এর বিস্তারিত আলোচনায় চলে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জিরা আমার, এক নম্বর আল্লাহর কোরআন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলেন মুমিন পুরুষ, আল্লাহ বলেন মুসলমান পুরুষ মুসলমান নারী, ভাইরা আমার বাবা জিরা আমার, এখন আসেন মুসলমান পুরুষ মুসলমান নারী, সবার ভেতরে আমাদের একটি চিন্তা চলে এসেছে, এত আলোচনা থাকতে আল্লাহ কেন মুসলমানের কথা বলল, একটু কোটিপতির কথা বলতে পারতো, একটু তাহাজ্জুদ গুজারির কথা বলতে পারতো, একটু সুফি সাহেবের কথা বলতে পারতো, হাজী সাহেবের কথা বলতে পারতো, নামাজীদের কথা বলতে পারতো, কিন্তু প্রথমেই কেন আল্লাহ মুসলমানদের কথা বললেন, আমরা সবাই তো মুসলমান, হ্যাঁ আমরা তো সবাই মুসলমান, আল্লাহ মুসলমানের কথা কেন বলতে গেল, আমরা তো সবাই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, নামের আগে মুহাম্মদ, নামের আগে আধার, বাবার নাম বাবা মুসলমান, আমরা মুসলমান, দাদারা ছিল মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম, আল্লাহ কেন মুসলমানদের কথা ফার্স্ট জানছে বলতে গেল, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ও দুনিয়ার মুসলমান, এবার ভালো করে বুঝবেন মুসলমান কারা, নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায়, নামের আগে আলহাজ লিখলে মুসলমান হওয়া যায়, মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হওয়া যায়, জোরে কম যায় না, মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে কিছু শর্ত আছে, কিছু কাজ আপনার করা লাগবে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন, আপনার প্রথম যে কর্তব্যটা মুসলমান যদি হতে চান তাকে অস্বীকার করা লাগবে, দুই নম্বর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে, তিন নম্বর আপনাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, চার নম্বর আত্মসমর্পণ করা লাগবে, কি করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে, মনে রাখবেন নাম দিয়ে দাড়ি দিয়ে টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে পাগড়ি দিয়ে মুসলমান পরিচয়
হয় না, মুসলমান পরিচয় হয় আল্লাহর আদেশ নিষেধ 100 100 মানার ভেতর দিয়া। জোরে কোন কি দিয়া? 100 100 আল্লাহর আদেশ নিষেধ মানার ভেতর দিয়া, রুটিন মাফিক চলার ভেতর দিয়া। আপনারা যদি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল তো বলেছেন আর দুনিয়া সিজনাল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন যে এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা আর পরবর্তী এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত। এখানে কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন মুমিনের জন্য কি জেলখানা, একটু বুঝবেন আসলে মুমিন কি, এর অর্থ কি এই যে ও সারা বছর জেলে খাটবে, সারা বছর ধুকে ধুকে মরবে, সারা বছর কারাগারে থাকবে, সারা বছর জুলুম নির্যাতন সইবে, ওর নামে 80টা মামলা হবে, ওর নামে 8টা 10টা মামলা হবে? না, এর অর্থ এই নয়। আর দুনিয়া সিজনুল মুমিন বুঝার চেষ্টা করবেন এই দুনিয়াটা জেলখানা, এটার ব্যাখ্যা শুধু সারা জীবন জুলুম নির্যাতন কারাগারে থাকবেন এর ব্যাখ্যা এই নয়। এর ব্যাখ্যাটা একটু বুঝার চেষ্টা করবেন। আপনার আমার দেশে জেলখানা আছে না, কারাগার আছে না, দেখবেন কারাগারের মধ্যে একটা রুলস, একটা রেজুলেশন করা রুলস আছে। রুলসটা কিরকম? এই রুলসটা হলো এই কারাগারের ভিতরে যারা কারাবন্দী থাকবে এরা নির্দিষ্ট সময়ে সকাল 8টায় খাওয়া দাওয়া করবে, নির্দিষ্ট সময়ে 12টায় গোসল করবে, নির্দিষ্ট সময়ে দুপুর 2টায় দুপুরের খানা খাবে, নির্দিষ্ট সময়ে তারা এই এই কাজগুলো রুটিন মাফিক চলবে। এখন কেউ যদি রুটিন ওভারটেক করে, যদি ফলো না করে, রুলস যদি না মানে, দেখবেন ওই জেলখানার মধ্যে আলাদা একটা আইন আছে, হয় ওর না মানলে ওর আলাদা সেলে রাখে, না হলে ওর মধ্যে আলাদা শাস্তির ব্যবস্থা আছে। জোরে কোন ঠিক না বেটি? আলাদা শাস্তির ব্যবস্থা ওর জন্য ওখানে আছে। তো ঠিক তেমনি করে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার অর্থ এই নয় কারাগারে থাকবা, মুমিনের জন্য এই পৃথিবীটা জেলখানা, মুসলমানের জন্য এই জন্য যে ও আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুটিন মাফিক জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, যা ইচ্ছা খুশি তাই করতে পারবে না। আপনি যা খুশি তাই করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, তাকুতের পথে চলবেন না। কোরআন সুন্নাহ অনুযায়ী কারাগারের ভেতরে যেমন রুলস অনুযায়ী সকালের খানা দুপুরের খানা, কারাগারের ভিতরে যেমন সঠিক সময়ে গোসল, কারোর জন্য নিয়ম আলাদা আলাদা নাই, সকল কারাবন্দীর জন্য যেমন সমান, ঠিক তেমনি করে প্রত্যেকটা মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র কোরআনের রুলস অনুযায়ী যারা পালন করবে এরাই হবে মুসলমান। কথা কেন বললো এই কথা? এই পৃথিবীটার কাফেরদের জন্য জান্নাত, তার মানে হলো আপনারা তো সবাই জানেন জান্নাতে যারা যাবে ওরা যা ইচ্ছা পোষণ করবে তাই সেখানে হবে। ওরা যদি মাছ খাইতে চায় মাছ গালের কাছে আসবে, ওরা যদি ফল খাইতে চায় ফল গালের কাছে আসবে, তার মানে ওরা যা ইচ্ছা করবে জান্নাতে তাই হবে, এটা আল্লাহর কোরআন। তাহলে এই পৃথিবীটা ওদের জন্য জান্নাত এই কারণে, কারণ ওরা কোনো রুলস ফলো করে না, যা খুশি তাই করে। কথা কম ঠিক না বেটি? ওরা কোনো রুটিন মাফিক চলে না, ইচ্ছা হলো দুই এক ওয়াক্ত নামাজ পড়লো, আবার যে ইসলামের বিরোধিতা করলো, ইচ্ছা করলো ঈদের ঈদের নামাজে গেল, সারা জীবন কোরআনের বিরোধিতা, আলে ওলামার বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা। মনে রাখবেন বাংলার মুসলমান, মুসলমান পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে কোরআন সুন্নাহ রুলস অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করলেই মুসলমান হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? ভালো করে মনে রাখবেন, আমি আমার আলোচনার মধ্যে মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, মুসলমান হইলেই ওরা আল্লাহর কোরআন সুন্নাহ রুটিন রুলস সব কিছু ফলো করবে না, করবে? আমি আমার আলোচনার মধ্যে বলি, এদিকে মুরগিতে ওম দেয় না ভাই? ওম দেয় তো, ওম দেয় যখন বলেন তো আমার দেশের মা বোনেরা মুরগির বুকের নিচে কয়টা করে ডিম দেয়?
20টা আমার দেশের মা বোনেরা চালাকি করে ওই 20টা ডিমের মধ্যে 5টা হাঁসের ডিম ঢুকায় দেয়, দেয় কি না কোন 5টা হাঁসের ডিম ঢুকায় দেয়। এখন মুরগি তো আর বুঝে না এটা আট ডিম না এটা হাঁসের ডিম, মুরগি মনে করে সব আট ডিম, আশা করে তা আশা করে ওম দেয়। ওম দেওয়ার পরে নির্দিষ্ট একটি মাস মিয়াদ উত্তীর্ণ হওয়ার পরে হাঁসের বাচ্চা থেকেও বাচ্চা বার হয়, ওই হাঁসের ডিমের থেকেও বাচ্চা বার হয়, মুরগির ডিমের ভেতর থেকেও বাচ্চা বার হয়। বাচ্চা বার হওয়ার পরে এবার লক্ষ্য করে দেখবেন এই বাচ্চাগুলোকে মুরগি তার ঠোঁট দিয়ে বুঝায় দেয় আমার বাচ্চারা এই কায়দায় খুব, এই কায়দায় গম, এই কায়দায় ভাত, এই কায়দায় চাউল খেতে হয়। মুরগি তার বাচ্চাদেরকে খাওয়ার নিয়ম পদ্ধতি শিখায় দেয়। মুরগির বুকের নিচের তাপ নেওয়া মুরগির বাচ্চাগুলা মুরগির দেখানো তরিকা মোতাবেক খুদ খায়, গম খায়, চাউল খায়, ভাত খায়, কিন্তু একই মুরগির বুকের নিচ থেকে যে তাপ নিয়ে হাঁসের বাচ্চাগুলো বার হয় এরা কিন্তু মুরগির তরিকা মোতাবেক খুদ গম চাউল খায় না। ওরা জন্ম নিয়েই ওই পসানোর দামায় পসা ড্রেনে যেসব জায়গা দিয়ে পেশাব পায়খানা যায় ওখানে যেয়ে নাক ডুবে দিয়ে কথা বলেন, একই মুরগির বুকের নিচের অগ্নি মুরগির বাচ্চাগুলো মুরগির পদ্ধতি অনুযায়ী খুদ গম চাউল খাইলো, আবার একই মুরগির বুকের নিচের অগ্নি হাঁসের বাচ্চাগুলো ওই মুরগির তরিকা অনুযায়ী খায় না, ওরা পসানক দামাইছে না কিছু পায় না কিন্তু করে। এটা যেমন বাস্তব আমার বাংলাদেশে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কিছু কপাল পোড়া মুসলমান আছে, মুসলিম পরিবারে জন্ম নেয় ঠিকই, মুসলমান বাবা আরশে জন্ম নেয় ঠিকই, মুসলিম মায়ের গর্ভ থেকে জন্ম নেয় ঠিকই, এরা কোরআন সুন্নার রুলস মানে না, এরা ইসলাম মানে না, ইসলামী আন্দোলন মানে না, জন্ম নিয়ে প্রতারক কামার ভিতরে ঢুকে মানব রচিত মতাদর্শের ভিতরে সংবিধানে নাক ডুবাই দিয়ে এরা প্রকাশ করে। মুসলমান কিছু মানুষ থাকবে এরা কোরআন সুন্নাহ রুলস মানবে না, নামে নামে আপনারা বলেন তো সূরা ফাতিহা কি কারো দেখে মুখস্থ করা লাগে, লাগে না। সূরা ফাতিহা কিন্তু ছোটবেলার থেকে দাদার মুখে, দাদির মুখে, মায়ের মুখে, বাবার মুখে, বাবার মুখে, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে ছোটবেলা থেকে শুনতে শুনতে মুখস্থ, কাজেই যখন বড় হয়ে কোরআনটা শেখে তখন কিন্তু ওই সূরা ফাতিহার দিকে তাকায়ও দেখে না কারণ ওটা মুখস্থ, ঠিক নেই? তাহলে সূরা ফাতিহা যেমন দেখে মুখস্থ করা লাগে না, শুনে শুনে আমার বাংলাদেশের মুসলমান ওই রকম, ওই যে দাদার মুখে, বাবার মুখে, মায়ের মুখে, ইমামের মুখে শুনতে শুনতে সূরা ফাতিহা যেমন মুখস্থ বাঙালিও ওই রকম, দাদা মুসলমান, দাদি মুসলমান, বাবা মুসলমান, মাই মুসলমান, আয়ও মুসলমান, আমরাও সোনা মুসলমান, কথা কর ঠিক না বেটি, সোনা মুসলমানে কাম হবে না ভাইরা আমার বাবা চিনা আমার মুসলমান কারা, ও দুনিয়ার মুসলমান একটু ভালো করে মনে রাখবেন, ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা শুনে নাও জেনে নাও, মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমার কাজ হবে আগে তাগুতকে অস্বীকার করা, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রুলস গুলো ফলো করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনার কাজে সম্পৃক্ত হওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আগে তাগুতকে অস্বীকার করো, ওয়ায়ুমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো, কার কথা আরো জোরে বলেন, কাজী নামাজ পড়বেন, রোজা করবেন, তাগুতের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, রিলেশন রাখবেন, বন্ধুত্ব রাখবেন, ওদের সাথে উঠা বসা করবেন, কিয়ামতের দিন অবশ্যই তোমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে, অবশ্যই তোমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে কিয়ামতের দিন, কারণ মনে রাখবে তাগুত যদি তোমার নেতা হয়, তাগুত যদি তোমার চলার আদর্শ হয়, তাগুত যদি তোমার চলার দিক ও নির্দেশনা হয়, তাগুত যদি তোমার
তোমার পথ চলার টর্চ লাইট হয়, তাহলে মনে রেখো কিয়ামতের দিন তুমি যতই নামাজ রোজার দাড়ি টুপি রাখো, তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। তাহলে তাগুতকে অস্বীকার করো, আল্লাহর প্রতি ঈমান আনো, কথা কর ঠিক না বেডি? ভাইরা আমার, বাবাজিরা আমার, কারণ মনে রাখবেন ও দুনিয়ার মুসলমান, তাগুত যদি তোমার নেতা হয়, তাগুতের পথ যদি তোমার চলার পথ হয়, তাগুতের রাস্তা যদি তোমার রাস্তা হয়, তাগুত যদি তোমার জীবনের দিক নির্দেশনা হয়, তাহলে মনে রাখবা আল্লাহ পাক বলেন তোমার চলার জন্য তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। কারণ দুনিয়ার মুসলমানরা আপনাকে আমাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা, তাহলে মুসলমান যদি হতে চাও প্রথম কাজ ঈমান আনা, তাগুতকে অস্বীকার করা। দুই নাম্বার আল্লাহর কোরআন বলে মুসলমান যদি তোমরা হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, মুসলমান যদি হতে চাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের কিছু মানবা কিছু মানবা না তা হবে না, মুসলমান যদি হতে চাও পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কার কথা? আল্লাহর কোরআনের ডাক দিয়ে বলেন মুসলমান যদি তুমি হতে চাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। কারণ মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। জোরে বলেন কি? আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। একটু ভালো করে বুঝবেন ও দুনিয়ার মুসলমান, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে, আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে ও দুনিয়ার মুসলমানেরা। আর আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ না করেন, আত্মসমর্পণ করার সাথে সাথে তোমার আমার যে কর্তব্যটা হবে, আপনার আমার জীবনটা পরিপূর্ণ ইসলাম দিয়ে সাজানো লাগবে। কারণ আল্লাহ পাক আর এক জায়গায় বলেন ইসলাম, আল্লাহ পাক বলছে আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। কার কথা? আরো জোরে কোন কার? এখন আসেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ইসলাম মানেন না, ইসলামী জীবন ব্যবস্থা মানেন না, ইসলামী সমাজ মানেন না, ইসলামী ইসলামী সমাজ ব্যবস্থা আপনি মানেন না, ইসলামী সংগঠন মানেন না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআন তাও বলে দেন ইসলাম বাদ দিয়া যা কিছু তুমি গ্রহণ করো না কেন, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, ইসলামী সংগঠন বাদ দিয়া, ঐক্যবদ্ধ হওয়া বাদ দিয়া, ইসলামের জন্য আল্লাহর জন্য ঐক্যবদ্ধ বাদ দিয়া যদি তুমি অন্য কোন মত পথ অবলম্বন করো, তোমার কোনো কিছুই আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন ঠিক না বেঠি? ভাইরা আমার, বাবা জিরা আমার, মনে রাখবেন দুনিয়ার মুসলমান, তাহলে আমাদেরকে কি করা লাগবে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলমান যদি হতে চান, ভিন্ন ভিন্ন মতে পথে থাকলে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলে দিলেন মুসলমান যদি হতে চাও ঐক্যবদ্ধ হয়ে যাও, কারণ আমি ওই সকল মুসলমানদেরকেই ভালোবাসি, নামাজ পড়বা ভিন্ন ভিন্ন ভাবে, রোজা করবা ভিন্ন ভিন্ন ভাবে, ইসলামের দাওয়াত দিবা ভিন্ন ভিন্ন ভাবে, তোমরা দিনের দাওয়াত দিবা ভিন্ন ভিন্ন ভাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার! আল্লাহ বলছেন আমি তাদেরকেই বেশি ভালোবাসি যারা শিশির ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করে। তাহলে ভিন্ন ভিন্ন খাতে, ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন মতে নয়, এক হতে হবে। কথা কন না কেন?
আজকে ছোট টুপিওয়ালারা বড় টুপি দেখলে সালাম দেয় না, বড় টুপিওয়ালারা ছোট টুপিরে দেখলে নাক শিক্ষায়, বড় টুপিওয়ালাদের মাহফিল বন্ধ করার জন্য ছোট টুপিওয়ালারা ষড়যন্ত্র করে। কথা বলেন আছে না? একটা কথা স্পষ্ট ভাবে শুনে নাও, তাবলীগ জামাত যারা তাদের বাড়িও জান্নাতে, এরপরে সরমনায় যারা এদের বাড়িও জান্নাতে, ইসলামী শাসনতন্ত্র যারা এদের বাড়িও জান্নাতে, জামাত ইসলাম যারা এদের বাড়িও জান্নাতে, তাহলে সবার বাড়ি জান্নাতে, খাটো টুপি লম্বা টুপি ত্রিপল টুপি চার গুণা পাঁচ গুণা সবার বাড়ি জান্নাতে। আজকে কেন তোমরা ফতোয়া দিয়ে দিয়ে ভিন্ন ভিন্ন পথে? সম্মানিত ভাইরা, আমার কথা একটাই, তাবলিগ জামাতের পিতার নাম আদম, জামাত ইসলামের পিতার নাম আদম, আওয়ামী লীগের পিতার নাম আদম, বিএনপির পিতার নাম আদম, জাতীয় পার্টির পিতার নাম আদম, সরমনার পিতার নাম আদম, তাইলে সব আমরা একই বাবার সন্তান। কেন আজকের এত হিংসা, কেন আজকের এত বিদ্বেষ, কেন আমাদের মধ্যে এত দ্বন্দ্ব? আমরা তো একই বাবার সন্তান, আমরা তো ভাই ভাই। আসো না, নিজেদের মধ্যে ভুল ত্রুটিগুলো মাইনাস করে এক হয়ে যায়, বাংলার জমিনে ইসলাম কায়েম হতে সময় লাগবে না। মনে রাখবেন, শুধু দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িতে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যটাকে ধরা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখতে হবে, আর ফতোয়া দেওয়া যাবে না। মনে রাখবেন, এখনো যদি ফতোয়া নিয়ে নিয়ে খণ্ড বিখণ্ড নিজেদের মধ্যে ফেরকা সৃষ্টি করেন, এখনই জেরুজালেমকে ওরা বলছে ওদের রাজধানী, আর এখনো যদি ফতোয়া নিয়ে পড়ে থাকেন, এমন দিন সামনে আসতেছে ওরা মক্কাকেও বলবে আমাদের রাজধানী। কথাটা ঠিক না বেটি? কাজী আর ফেরকা সৃষ্টি করেন না। এক গ্লাস দুধ খাইতে গেলে দুধের মধ্যে যদি একটা পোকা পড়ে, ওই পোকাটা দেখে কি আপনারা গ্লাস সহ ফেলায় দেন? কি করেন আপনারা? আস্তে করে মশাটা তুলে ফেলায় দিয়ে পুরা দুধটা খেয়ে ফেলার। তা তাই যদি হয়, মানুষ ভুল করতেই পারে, আমার আপনার মধ্যে যত ময়লা আছে তুলে ফেলে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? মুসলমান ঐক্যবদ্ধ না হলে মুসলমান হওয়া যাবে? জোরে কান যাবে না?
ঐক্যবদ্ধ হতে হবে। কার কথা? আরো জোরে কোন কার? আপনাদের দিকে ঝাড়ু দেন না আপনারা ঝাড়ার কাটি দিয়ে, ঝাড়ু দেন ঝাটার কাটি দিয়ে দেখবেন ওই নারকেল গাছের পাতা চাইছে 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 চাইছে। আমার দেশের মহিলারা ঝাড়ু দেয়, দেয় কিনা বলেন? ঝাড়ু দেয়। এই ঝাটার কাটি গুলা, ওই গাছের কাটি গুলা, ওই শলা গুলা সারাদিন রৌদ্রে ছাদের পরে উঠানে শুকায়, শুকানোর পরে সারাদিন যখন শুকায় এটা থাকে আবর্জনা, ভিন্ন ভিন্ন ভাবে থাকে, এটারে কেউ ঝাড়ু বলে না। কিন্তু যখন বিকালবেলায় আমাদের মহিলারা একটা রশি দিয়া বাদল দিয়ে এক মুষ্টির মধ্যে নিয়ে একটা বাদন দেয়, তখন এটার নাম হয়ে যায় ঝাড়ু। সারাদিন ছিল শলা, সারাদিন ছিল কাটি, সারাদিন ছিল আবর্জনা, কিন্তু বিকালবেলায় শুকানোর পরে একটা রশি দিয়ে বাদল দিলেই হয় এটা ঝাড়ু। আর ওই ঝাড়ুটা মহিলাটা শক্ত করে ধরলেই ঘরের ময়লা, বারান্দার ময়লা, উঠোনের ময়লা, আঙ্গিনার ময়লা সব সাফ। আল্লাহ বলছে, বান্দা খণ্ড খণ্ড নয়, ঝাটার কাঠির মতো এক হয়ে যাও, তাহলে দেখবা এই বাংলাদেশের সকল ময়লা সাফ হয়ে যাবে। কথা কন ঠিক না বে? ঠিক মুসলমানেরা। তাহলে আল্লাহ বলছে, মুসলমান যদি হতে চায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমার সাবজেক্ট ছিল আজকের মুসলমান কারা, আর মুসলমান কারোর কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত ভাইরা, দুঃখজনক হলেও সত্য, আমার বস এসে গিয়েছেন, আমি চাইলেও আর পারবো না, কারণ একটা সিডি একটু আগে আমি ওয়াজ করলাম, আল্লাহ তো বললো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ তো বললো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা কেন করো না? একটু আগে আমি বললাম রুলস ফলো করার কথা, রুটিন ফলো করার কথা, আর এখন যদি আমি রুলস অমান্য করি, রুটিন অমান্য করি, কারণ একটা শিডিউল আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ নিজেই যদি আমল না করি, আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। কার কথা? নিজে সৎ কাজের আদেশ দিবা কিন্তু তুমি এটা আমল করবা না, তা হবে না। কথা বল ঠিক না ঠিক? বাইরা আমার এই জন্য আসুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আবারও বলছি, মনে রাখবেন, মুসলমান হতে গেলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সব ভুলে যান, হিংসা বিদ্বেষ সব ভুলে যে এক হয়ে যান, মুসলমান হয়ে যান। কারণ আল্লাহ বলেছে, নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ এ কথা বলে নাই নামাজি না হয়ে মরো না, আল্লাহ এ কথা বলে নাই রোজাদার না হয়ে মরো না, আল্লাহ এ কথা বলে নাই হজ না করে মরো না, যাকাত না দিয়ে মরো না। আল্লাহ কিন্তু বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না বলে নাই? তাহলে নামাজি হয়ে মরার কথা বললো না, রোজা হওয়ার করার কথা বললো না, মুসলমান হয়ে মরার কথা বললো। আর মুসলমান তারা কোরআন সুন্নাহ রুলস অনুযায়ী, রুটিন অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করে যারা। বাস আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।